আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আমি 10 বছর এখান থেকে সরাবো না, তোমার কি করতে পারো বলে আমি ছোট ভাইকে ডাকি, ছোট ভাই একটু পাতা কাটাকাটি হয়ে তারপর ওই রকম ভাবে পেট্রোল এনে গায়ে ছিটি দেয় মগে করে, আর সেই সময় আগুনও ধরিয়ে দেয় ভেতরে কাটি মেরে দেয় অতর্কিত মেরে দেওয়ার জন্য আর কি। তারপরে আর কি সে শুধু পালিয়ে গেল সে, আর সেই অবস্থার মধ্যে আমরা হসপিটাল নিয়ে এসেছি। এমনি তারপর কী করলেন পেট্রোল ঢালার পর? উনি জলে পড়েছিল, পাশে একটা পুকুর ছিল সেখানে জলে নেমে পড়েছিল সাহায্য, তখন আগুনটা নেমে যায়। এটা কি দীর্ঘদিনের এদের কোনো অশান্তি ছিল? অশান্তি বলতে ওই ও একটু আনারি টাইপের ছেলে, ভালো না, অত শত্রুতাও সাথে ছিল ওদের কাছে, এটা আমার সাথেই হচ্ছিল। হতে হতে ভাইকে বলি এইরকম বলছি যে 10 বছর আমার জায়গায় সত্য দেবে নি, ইটো সরাবেন, এই নিয়ে দু একটা কথা কাটাকাটি হতে হতে এই অবস্থা করবে। ওনার নাম কি? আমার নাম অসীম মণ্ডল। না, ওনার নাম কি? অসিত মণ্ডল। ওনার বাড়ি? ভানুয়াতে, বনেলি পোস্ট অফিস, গ্রাম হানুয়া, মারাখানা দিকে। কখন ঘটনাটা ঘটে? সকাল 8টা। যে মেরেছে তার নাম কি? সুরজিৎ মণ্ডল। ওনার কে হয় মানে যাকে? সুরজিৎ হচ্ছে ভাই, আমার বড়দার ছেলে। আর যে যে হসপিটালে ভর্তি হচ্ছে ও ছোট ভাই? আপনার ছোট ভাই? হ্যাঁ। ওর নাম অসীম মণ্ডল। উনি পেশায় কি করেন? চাষ করেন। আপনার নাম? আমার নাম অসীম মণ্ডল। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,